shoe, karo jeo shoe, karo jole pure, kete fete jai bu, keu thaki krodhe, keu proti shodhe, tara keu dekhe na, keu karo mukh. Shuker chinno chawa pawai bhinno, hoyeche jibone biramhin. Lucky 13, keu chuchhe srote, bhanga gorai, keu jacche hariye. কারো কারো চোখ স্বপ্নে বিভোর, কেউ বা লোভী কুলসতা। শুদ্ধ বিবেক হয়েছে সাবেক, পাল্টে গেছে রাত দিন। লাকি 13, লাকি 13। লাকিতা লিবরে সব কিছু বদলাই দিয়েছে, তাই না? অবশ্যই, অনেক কিছুই তো বদলে দিয়েছে। দেখিস না দাদারে কিরকম সাইজ করে ফেলেছে, দাদার মধ্যে কোনো হইসই দেখতেছিস? কিচ্ছু নাই, নাহলে কি এই বাড়িতে থাকতে পারতো লাকি? ঠিকই বলেছিস, এই বাড়িতে থাকার সিদ্ধান্তটা কিন্তু খুব ভালো হয়েছে। মানে সে কোনে তো একাকে সে থাকতো, কোনে বাপটা হচ্ছে গিয়ে জেলে। ওই লোকের জেলেই থাকা উচিত, টাকার জন্যই 70 বছরের এক বৃদ্ধর সঙ্গে এরকম একটা মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে। ও শাস্তি পাওয়া দরকার আছে। না না, তুই একবার চিন্তা করে দেখ, এই বাড়িতে যদি সে থাকতে না পারতো সে দায়িত্ব কোনে, কি একটা বিপদ হয়ে যেত। তা অবশ্য ঠিক বলেছিস। সেজন্য বলছিলাম কি, সাবধানে চলতে হবে, এখন কোনো একটা ঝামেলা করে যাবে না, মানে তোর ওর সাথে কথা বলতে হবে কম। কেন? আরে নানার সঙ্গে তো ডিভোর্স হয়ে গেছে, তাই এখন কথা বলতে অসুবিধা কোথায়? অসুবিধা কোথায় মানে? অসুবিধা তো এখনই। আরে বাবা, তুই কি চাইলে এখন হুট করে বিয়ে করে ফেলতে পারবি? সব কিছু একটা নিয়ম আছে না, এখন তুই কী করবি না করবি দাদাকে কনভিন্স করতে হবে তো। তুই বিয়ে করে কি ভাগ্যে যাবি, নাকি পালায় যাবি, নাকি এই বাড়িতেই থাকবি? এই বাড়িতে থাকতে হবে, দাদাকে হাতে রাখতে হবে না? আমি করছিলাম কি, তোর এখন সব মানে একদম প্রতিটা স্টেপ ফেলতে হবে খুব সাবধানে। আবার সাবধানে? এ তো আরেক ঝামেলার মধ্যে পড়লাম মনে হচ্ছে। ঝামেলাকে তুই যদি একা পড়েছিস, লাকি পড়ে নাই। লাকি যখন জানতে পারলো তুই তাকে পছন্দ করতি, সে তো তার রাস্তা থেকে সরে দাঁড়িয়েছে। এখন তার এই যে ওই নতুন রাস্তা নিরাপদ করার দায়িত্ব কার? তোর? এখন তো মনে হচ্ছে করাইতে লাভ দিয়ে আমি চুলোর মধ্যে পড়লাম। তোকে আমি একটা বুদ্ধি দিতে পারি, সেটা কাজে লাগতে পারে। কি বুদ্ধি? মস্কারা করি না, মোর সো হয়ে লাগতে আছে যে আমনে একারে ফক ফকা লাউকের ডোকার মতন নতুন জামাই হাইয়ে না ওস্তাদ। তুই এই গ্রামে এসেছিস কি জন্য? মুই ওস্তাদের দ্বারা আইছি, হ্যাঁ না? আব্দুল ভাই আমি বুঝতেছি না, আপনি বাজারতে ভয় পাচ্ছেন কিছুর জন্য? ভয় পাওয়া তো কিছু নাই, সাথে ছেলে ভালো, আমরা একসাথে জেল খাটিছি না, মানুষ ভালো, সে সমস্যা নাই। ওই বাদলের ক্যারেক্টার সার্টিফিকেট তুই দিচ্ছিস, তোর নিজের ক্যারেক্টারই তো ঠিক নেই। সে কি, সে কি দুলাভাই কি রাগে গেছেন, মিজাজ খারাপ হয়ে গেছে? রেগে যাবো না কি জন্যে? হ্যাঁ এরকম ফালতু কথা কবার, আমি 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 কি আমার আমার মেজাজ কর। শোনো, আমি কিন্তু সোজা মানুষ না। কি যা কয় আছে আপনি, সোজা কি যা কয় আছে, কোন বৈকুবে কয়? আপনি যদি সোজাই হবেন তাহলে পরে আমার খালা তো বোনটা বিয়ে করে আমার খালার বাড়িতে গরজামাই থাকতেন না। কালি গরজামাই থাকে না ওস্তাদ, মাগনা খায়, মাগনা থাকে, মাগনা ঘুমায়, লেল্লার বোর্ডিং এর মতন পাই টু পাই ইন টু পাই খায় আর ঘুমায় আর হাওয়া খায়। এ বাদল, আমার শ্বশুর বাড়িতে আমি থাকবো, খাবো, ঘুমাবো, তাতে কার কি? আমি কি জাইগিন মাস্টার নাকি? হ্যাঁ শোন, তোকে আমি কি জন্য এনেছিলাম? তোকে এনেছিলাম এই কিসিনজারকে শায়েস্তা করার জন্য, এই গিরাম থেকে বাইর করে দেওয়ার জন্য, আর তুই তার সাথে দোস্তালি পাতিয়েছিস না?
এই আজকে শুনে রাখ, আমি তোর সাথে বড় মাস্তান এনে তোদের দুজনকে গ্রাম ছাড়া করব, তা না হলে আমার নাম জুলহাস না। কি করলেন দুলাভাই আপনি? কি কলাম শুনতে পাচ্ছিস না? আমি কলাম তোকে গ্রাম ছাড়া করার জন্য বাদলকে এই মাস্তানকে আমি ভাড়া করেছি, এখন দেখি এই শয়তানের বাচ্চা তোর সাথে জোট বেঁধেছে। তোর একটা জিনিস মনে রাখ, তোদের এই দুজনকে এই গ্রাম ছাড়া করার জন্যে আমি আরো বড় মাস্তান ভাড়া করে আনবো। ও দিলে ভাই, আমি আপনার এমন কি ক্ষতি করেছি যে আপনি আমাকে পিছে লাগাইছেন, আমার পিছনে মাস্তান লাগাচ্ছেন? কি দরকার এগুলো করার দিলে ভাই? অবশ্যই দরকার আছে, আমি চাই না আমার শ্বশুর বাড়িতে আর কেউ অনুপ্রবেশ করুক, আমি একা থাকবো, একচ্ছত্র আধিপত্য নিয়ে আমি আমার শ্বশুর বাড়িতে থাকতে চাই। বাস তাহলে এবারে আপনি চাচ্ছেন যে আমার শ্বশুরের মানে আমার খালার সম্পত্তি আপনি একাই ভোগ দখল করতে চাচ্ছেন? অবশ্যই আমি একা ভোগ দখল করবো, সেজন্যই তো এই বাড়িতে আমি ঘাপটি মেরে বসে রয়েছি। কাম সারিছে, কাম সারিছে। কি সারছ ওস্তাদ? কি তা তো ঠিক আছে নাকি? অবশ্যই আমি একা ভোগ দখল করবো। এক সের পানির মতন দৌড়ায়, মাছ দৌড়ায়, ওটাও দৌড়ায়, রেকর্ডিং দৌড়ায়, রেকর্ড। এটা কি কি করেছে? করেছি কিছুই নেই, ওই যে দাম দিয়ে ফোন কিনেছি, রেকর্ডিং সিস্টেম কি ঠিক আছে না ভালো আছে না নষ্ট হয়ে গেছে সেটা টেস্ট করলাম। এ বাদল, তালি পরে আমার কাজ আছে, আমি গেলাম, তুই তাড়াতাড়ি চলে আয়। আয় আয় বলে ভাই, আছি তালি। এ দুলা ভাই, এ কিসিনজার, এটা কি করে? দুলা ভাই, দুলা ভাই, যে যাওয়ার হেরে যাইতে দেন, পিছদে বলা বলি হেরে কোনো লাভ নাই। আগে তো মনে করেন সাক্ষীর দরকার আসলে, এখন কিন্তু সাক্ষীর দরকার নাই, রেকর্ড হয়ে গেছে। আর আপনি টুল্লুত করিয়ে কইয়ে লাইলেন যে চার গো মোস্তান বলেন, কমবে আপনার মোস্তান ফাড়া বাসে তলে বলেন। বাদল, তুমি বুঝতে পারো নাই, আমি তোমার সাথে মস্করা করেছি, দুলাবে তো শালাদের সাথে মস্করা করবি নাকি? হ্যাঁ হে করতে পারে, কিন্তু ওই এখন এই মস্করা করিকে তো মনে হয় আটকে গেছেন। 1000 টাকা দেওয়া লাগবে। কি 1000 টাকা দেওয়া লাগবে? না কিসের মানে আমার টাকা দেওয়া লাগবে? হ্যাঁ মানে দুলা মানে ইয়ে বাদল হয়েছে কি মানে ওই বাজারের খরচা ছাড়া আমার কাছে আর কোনো টাকা পয়সা নেই ভাই। টাকা পয়সা নাই না আছে? হ্যাঁ আমি বলতে চাই না, এই যে রেকর্ডটা গেছে, এই যে যদি বড় অপরে দেখায় যে কোনো একটা কেউরের মধ্যে আপনি হাঙ্গে যাইবেন, বাজ্যে গেছে কেউর, হ্যার সাইয়া ভালো ভালো 1000 টাকা দিয়ে দিন, আপনি বাজারে যাইবেন, বিভিন্ন দোকানদার মানুষ আছে, উদ্ধার চাইলে পাইবেন। অবশ্যই উদ্ধার হারিয়ে কি এই ঘটনা ফিরে চারবেন? না পারবেন না, টুল্লুত করে 1000 টাকা। হ্যাঁ তো ঠিকই, তুমি একটা ভালো কথা কইছ। এই যে যে 1000 টাকা ইতি দিয়েছিল, তোমাকে দিয়ে দিলাম। শোনো তা ওই কিষেনদের জন্য কোনো কথা না কয়, ইতি আমার সমস্যা হবে ভাই। দুলা ভাই আপনি চিন্তা হইলেন না, ইতি আবার কাছে যাওয়ার আগে এই টাহাটা ওস্তাদে দেখবে, মুখ বন্ধ আর কইবে না। দুইজন জেলখানা আসামি হইতে পারি, কিন্তু লোক হিসেবে মরা ভালো, একটু লোক খারাপ না, আপনি নিশ্চিন্তে থাকেন। বাজারে গিয়ে কি করবো, 1000 টাকা তো নাই, এখন আমি গরুর মাংস কিনবো কি দিয়ে? খালি হাতে বাড়ি গেলে তো ইতি আমাকে বাইর করে দিবে, আমি খিসিনসারের বাচ্চা আমাকে শেষ করে ফেলবে, আমি যে কোনো সময় হার্ট অ্যাটাক করে মরে যাবো। যাই ওই বাদলের কথা মতো যাই, দেখে কারোর কাছে 1000 ধার পাই কিনা। আরে কৃষিনদার ভাই, একা ধারে আসুন যে একা ধারায় থাকা কি নিষেধ নাকি না? এনে কোনো সাইনবোর্ড লেখা আছে এটা সুন্দর বলে এনে বাঘ ভাল্লুকের ভয় আছে? না না বিষয়টা সেটা না, আপনি একা তো তাই জিজ্ঞেস করলাম। ওরে বেকুব, আমি একা তোরে কি ডাকা আছে? আচ্ছা চাঁদনি কোলো আপনি নাকি কাক নিয়ে আসছেন সিকিউরিটি হিসাবে? চাঁদনি তো কি কয়েছে আগে ফুল কথা ডাক, কি কয়েছে সে? আপনি যাক সিকিউরিটি হিসাবে নিয়ে আসছেন, সে নাকি জেলে ছিল, সাত খুনের আসামি, কুখ্যাত খুনি। বাবা তুই সাত খুন এরকম করে করছিস? সাত খুন মানে মিলা খুন, মাত্র 7টা খুন করেছি। হ্যাঁ হয়েছে কি ইতি আমারে কয়েছে? ইতি কয়েছে কি যে ওই এই গ্রামের মধ্যে নাকি চুর বাটপার ঘুরে গেছে, তার মধ্যে কদিন আগে আবার ডাকাতি হয়েছে। তা আমি চিন্তা করলাম তাহলে এরকম পরিস্থিতিতে তো অবশ্যই সিকিউরিটি নিয়ে ঘুরা উচিত। দেখ কি কপাল, এর মধ্যে বাদল হয়ে গেছে আমি, তা আমিও বাদলের খবর নিয়ে নিয়ে আসলাম যে বাদল ওই যে বাদল আসতেছে, এই যে আসতেছে। ভাই তাহলে আমি যাই না? এ পাগল, যাই মানে কি
বাদল আসলো, বাদল তোরা দেখে রাখবে, একটু পরিচয় হবি নিয়ে। বাদল আছে সুজা, দেখে রাখ। না ভাই, আমার অনেক কাজ আছে, পরে দেখা করবো। হ্যাঁ দাঁড়ারে, এ সুদীপ, এর বাড়ি খালি খেলা। কিছু না করাই ভালো। নানা, তুমি তো এই পর্যন্ত কম কাজ করলে না, অনেক কাজ করেছো। এখন আমি চলে আসি, এখন আর তোমার চিন্তা নেই, যত কাজ সব আমি করবো। এই কদিন তোমার উপর দিয়ে অনেক ঝড় ঝাপটা গেছে, অনেক কষ্ট গেছে, তাই না নানা? অবশ্য আমি বারবারই চলে আসতে চাইছিলাম, তুমি তো আমার আসতে মানা করে দিয়েছো, তো কি করবো বলো? তোমার একটা কথা বলি নানা, আমার তো বাবা মা নেই, তুমি তো আমার বড় করেছো, মানুষ করেছো, এবং তোমার কথার বাইরে কি আমি কোনোভাবে জাতি পারি বলো? পারি না। তবে তুমি আমার একটা ছোট কষ্ট দিয়েছো নানা, আমার পছন্দের মেয়ে তুমি বিয়ে করে ফেলেছ। অবশ্য সেই কষ্ট নিয়ে তো বসে থাকলে চলবে না, সামনের দিকে তো আগায় যেতে হবে, তাই না? না না, তুমি যদি কিছু মনে না করো তাহলে পরে আমি একটা কথা বলতে চাই। আরে কি কথা কয়ে ফেলা! না তুমি আবার রাগ করবা না তো। আরে কথা না বললি পরে আমি কিরাম করে বসবো যে আমি রাগ করবো না কি করবো? আচ্ছা তাহলে বলি, হয়েছে কি নানা, ওই ঢাকায় গিয়ে কিন্তু আমি আরেকটা মেয়ে পছন্দ করে ফেলেছি। কি করছিস? হ্যাঁ নানা, মানে ওই মেয়েও আমার পছন্দ করে, বোঝা যায় আর কি। কিন্তু আমি নিশারে বলে দিয়েছি যে আমার উপর যদি সবচেয়ে বেশি অধিকার কারো থাকে সেটা হচ্ছে আমার নানা। নানা তোমার দেখবি, তোমার সঙ্গে কথা বলবি, তার যদি পছন্দ হয় তাহলে পরে সম্পর্ক থাকবি, আর না হলে থাকবি না। এই ওই মেয়েটার নাম কি নিশা? জি নানা, ওই যে আমার সাথে সেও গানের অডিশন দিতে গিয়েছিল, খুব সুন্দর গলা, মানে তুমি শুনলি পরে বুঝতে পারবা কিরকম একটা কোকিল কণ্ঠী। আমার একটা কথা কত, ওই মেয়ের জন্য কি তুই গ্রামে আসিস নি এতদিন? না 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 না, তুমি তো আমার বললে যে ঢাকায় নাকি আমার কি একটা কাজ আছে, সেই কারণে বসেছিলাম। তবে মিথ্যে বলবো না, ওই ঢাকায় যখন ছিলাম তখন তার সঙ্গে দু একবার আমি দেখা করেছি। খালি দেখাই করেছিস না আরও কিছু করেছিস? সি সি সি, না না, ওই মেয়েও কিন্তু আমার পছন্দ করে, মানে দুজন শুধু জানাজানি হয়েছে, পছন্দ। আমি কিন্তু বলিনি যে আমার তাকে পছন্দ, আমি তাকে বলেছি আমার সব ডিসিশন দেবে হচ্ছে আমার নানা, নানা আগে তোমাকে দেখবে তারপরে সিদ্ধান্ত, বুঝতে পারিস? এই রাজা, তুই আসিস কোনো খবর টবর না দিয়ে আমাকে কিছু জানাস নি? তুই তুই আসলি কিসের জন্য? তুই আমাকে ফোন দিবি না? আর তোর এখন আশারই ভেঙে দরকার ছিল, আর বাবা একটা ফোন তো করতে পারতি, অথবা আইসে তো আমার সাথে মানে খবর নিতে পারতি যে তুই আসিস। এত প্রশ্ন একবারে করলে আমি উত্তর দেবো কোনটা? একটা একটা করে বলতেছি, আমি আসছি সকালবেলা, তোর মোবাইলে কল করতে পারিনি, কারণ হচ্ছে মোবাইলে চার্জ ছিল না। আমি যে বাড়িতে ছিলাম সে বাড়ি বাড়িওয়ালার সঙ্গে গণ্ডগোল লাগে, মনে করি ইলেকট্রিক লাইন কাটিয়ে দিয়েছে দুই দিন, আমি তো চার্জ দিতে পারিনি মোবাইলে। আর আইসা তো ঘরের ভিতরেই ছিলাম, এই মাত্র বেরোয় যে নানার সাথে দেখা করতে আসলাম। তুই কোথায় ছিলি? আরে আমি কোথায় ছিলাম সেটা তো বড় কথা না, তুই আসিস কিসের জন্য কিংবা দাদা কি তোকে আসতে বলেছে? আচ্ছা থাম থাম, কোনো অসুবিধা হয়নি। অসুবিধা নেই সেটা তো আমিও জানি, কিন্তু দাদা আপনি তো ভুল করে ফেলেছেন। কি ভুল? আচ্ছা রাজা তুই একটু যা তো, আমি দাদার সাথে একটু কথা বলবো। তো দাদার সঙ্গে কথা বলবি, কথা বল, অসুবিধা কি? আমি সামনে থাকি, সমস্যা কি? অসুবিধা আছে কিনা সেটা তো আমি বুঝবো, তোকে যাতে করছি তুই যা, দরকার হলে পরে তুই পাঁচ মিনিট পর আবার আসবি, যা। ঠিক আছে না, আমি তাহলে গেলাম। কি বলবি বল দাদা, আপনি তো লাকি দাদিকে আশ্রয় দিয়েছেন, এর মধ্যে রাজা চলে আসেছে, অসুবিধা হবে না তো? আমরা তো শুনেছিলাম যে বিয়ের আগে লাকি দাদির সে পছন্দ করতো। আরে তুই এত চিন্তা করিস নে, রাজার পছন্দ এখন ঘুরে গেছে, কথা বুঝেছিস? এখন আর ওই সমস্যা নেই। পছন্দ ঘুরে গেছে কি করছেন? আরে ও নাকি ঢাকায় কোন মেয়েরে পছন্দ করিছে, তোর সেটা পায়নি? দাদা আমাকে তো কিছু বলেনি, ওটা তো আরো মানে সে তো আগে তো সব কথা আমাদেরকে বলতো, কোনো কথাই হজম হতো না।
কোনো কথাই করছে না, আমি বুঝতে পারতেছি না। তাহলে বোধ হয় নতুন কাউকে পছন্দ করে তার দিকে একদম ঘুরে গেছে, আমাদের সবাই বোধ একদম ভুলে গেছে না? পছন্দ ঘুরে গেলেই ভালো। আসলে ও ওর ভুল বুঝতে পারছে, আমাকে বলেছে যে লাকি দাদাকে যেহেতু আপনি বিয়ে করে ফেলেছেন, তারপর থেকে সে আর লাকি দাদির প্রতি তার কোনো ক্রাশ মানে পছন্দ নেই। আচ্ছা শোন একটা কথা, রাজা যে মেয়েটারে পছন্দ করিছে সেই মেয়েটার ছবি আমার দেখাতে বলিস তো, আমি দেখি কিরাম মেয়েরা। ছবি তো ছবি পাবো, মানে পাবো, ওই আমি ওই রাজার কাছ থেকে ছবি ম্যানেজ করি, আমি আপনাকে ঘটনা আছে কি দাদা? তুমি কি প্রেমের কথা কইতে যাবা নাকি ওর সাথে? সেই ওস্তাদ এটা কইলেন কি মূল বাদল হইলো মোর সাইসে হারা যতই খারাপ দেখেন, একটা রুচি বোধ ভালো, রুচি কিন্তু খারাপ না। এখন আপনার লই মাইয়ের সামনে যাবো, মাইয়ের আনক চানক কথা শুনবো, একটা দৌড়ুনি দেবে, দৌড় জন্য দৌড় দিবো, গ্রামের মাসে থাকলে কই বস্তু আসার কি দৌড়া হেলে আপনার মাসের মনকে থাকবে একটু লুপ করে চলে। মান সম্মান এত সোজা জিনিস তাই না বাদুল? হ্যাঁ একটা মায়ের মানুষ আমাকে দৌড়ানি দিলে আর আমরাও লেগ উঠলে দৌড় দিব। হ্যাঁ সে বরিশালে দশজাল মেয়ে হতে পারে, আমরা কম কিসে? জেল খাটা আসামি, জেল কি সবাই খাটতে পারে? আসামির খাতার নাম কি সবার উঠতে পারে যে মান সম্মান এত সোজা দৌড়ালে চলে যাবে? ঠিক আছে তাহলে গেলাম না, আপনার মই এখানে খাড়াই। ও আসতেছি, এখানে খাড়ায় থাকো, ও আসুক, দেখি ওর সাথে কি কথা, আমার সামনেই কাও সমস্যা নেই। তুমি আবার মনে মনে কইও না তোমার দেহার লেগে এনে খারাইছি, মোকে পাশে একটা কাম হারলে কাম হারছি, তোমার মতন ফালতু কোনো কাজ করলো না করি না মোরা। ফালতু কাম কি? হ্যাঁ তুমি বোঝো না, আষ্ট দশ গুল লাগে টুলু টুলু প্রেম করো আর ফালতু কাম কি এটা বোঝো না? না আইসব বাদল্লে, এই একবার দৌড়ানি খাই অত শিক্ষা হয় নাই? আজকে যদি মোর সাথে উল্টা পাল্টা কিছু করছো হেলে পরে শুধু দৌড়ানি না সুবানিও খাও। একটু ব্রেক দেন, দাঁতের কথা একটু কম কন, কি মনে করিস নিজের রেফারি তাই না? আপনি বাসে ফুট করে ফু দিবেন, পরে দূর মানুষ সামনে পাগল হয়ে দৌড় দিয়ে দৌড় প্রতিযোগিতা লেগে যাবো তাই না? সেটা কিন্তু মোটেও না যেটা আপনি ভাবতেছেন। আপনার সম্পর্কে আমাকে যা জানার জানা হয়ে গেছে, এখন আপাতত যেদিক যাচ্ছিলেন সেদিক জানতাম, কাজে যান। মোর সম্পর্কে জানা ইয়ে গেছে মানে? এই কি জানছেন আপনি, কি জানছেন? যেটা জানিছি সেটা জানিছি, আপনি যে কি জিনিস। এই জিনিস কি? হ্যাঁ এই জিনিস মানে কি? যে জিনিস সেটা এখন কতে পারছি না, এখন পাবো না, সময় হলে কয়া দিবি না তুলতুলা ম্যাডাম, বুঝছেন? তুলতুলা ম্যাডাম? আপনি মরে তুলতুলা ম্যাডাম বললেন কেন? ওস্তাদে তো ঠিকই কইছে তুলতুলা ম্যাডাম, মুই এলে কইতে মিডা কুমার যেটা এই যে রৌদ্রের মধ্যে পড়িয়ে তাই খেতে। ও যেমন ছাড় গে তেমন তার ওস্তাদ। এই এই তোরা কি? হ্যাঁ তোরা যে জেল খাটা আসামি হইয়ে কি মুই জানি না, কি মনে হারছো? অনেকেই অনেকেই জেল খাটিছে, আর জেল খাটতে গেলে কুপার লাগে, দেখো তুমি তালি করে আন জেলে যেতে পারবা। কাক কি বুঝাচ্ছি, এত কথা দরকার আছে বাদল? চলি আসো, চলেন ফাউকামের কাহাই লাভ নাকি। আমার বোনের সাথে কথা কবি আর আমি কিছু বলতে পারবো না? আমার আপাতত তোর সাথে কথাই বলতে স্যার। থাম না একটু, থাম কি বিচার বলো? তুমি বাড়িতে একটা ছেলে আসছে না বাদল করে না, হ্যাঁ কি তুমি কোনো আত্মীয় হয় না? তো শোন, কোনো বরিশ চাইলে আমাদের আত্মীয় হয় না আর কোনোদিন হতেও পারবে না। আচ্ছা শোনো, ওই যে লোক আছে না বাদল, সে আমাদের কোনো আত্মীয় হয় না, আমাদের যে খালতো ভাই আছে কিসিনজার ভাই তার কাছে দেখা করতে আসছে। তোমার বিচার কি বাদলের বিরুদ্ধে? বাদল কিন্তু দুজনের বিরুদ্ধে, শুধু দুইজনের বিরুদ্ধে বিচার দিবি কেন? তুই এক কাজ কর, তুই গ্রামের সবার বিরুদ্ধে বিচার দে আর আমরা দুজন তো আসি বিচার করার জন্য, না চুপ কর। আচ্ছা কত দেখি কি হয়েছে, কি বিচার তোমার কম? এই যে কিসিনদার ভাই, হ্যাঁ মোরে তুলতুলা ম্যাডাম বলছে। কি কইছে? তুলতুলা ম্যাডাম।
আর কোন নাম খুঁজে পাইলো না। আচ্ছা তুলতুলা ম্যাডাম বলছে তো কি হয়েছে, এতে খারাপ কি আছে? দেখো খারাপ ভালো আমি তো বুঝি না, আমি বুঝি যে সে আমার এটা কেন বলল। আচ্ছা ঠিক আছে, সে তোমার সেটা কেন বলল আমি তারে জিজ্ঞাসা করে লই, আমি তারপর তোমার বলবো, ঠিক আছে? আচ্ছা দেখো সুমি আপা, এটা কিন্তু তোমার বিচার করতেই হইবে। আচ্ছা মানে এখানে বিচার দর কি হলো আমি তো সেটাই বুঝতে পারতেছি না। আচ্ছা তুলতুলা ম্যাডামের কি খারাপ কিছু তুমি কপা? আমি তো খারাপ কিছু দেখতেছি না। আর সবচেয়ে বড় কথা, এই কথাটা কিন্তু তোমার সাথে যায় ভালো, এইখানে যে বিচার দিতে হবে বিচার করতে হইব, মানে এগুলোর তো আমি কোনো কারণই খুঁজে পাইতেছি না। সুমি আপা আমি এত কিছু জানি না, তোমার কাছে বিচার দিলাম তুমি বিচার করবা। আচ্ছা ঠিক আছে কোনো মনে, তুই যা। আপা তুমি এই মেয়েরা চিনো? এই মাইয়া ইচ্ছা কইরা আমাদের কাছে বলতে আসছে জোরে তুলতুলা ম্যাডাম বলা হয়েছে। ও কিন্তু এই কথা শুনে আরো খুশি হয়েছে মনে মনে, আর দেখবা ও নিজে পুরা গ্যারাম ছড়াবে জোরে তুলতুলা ম্যাডাম বলা হয়েছে। আচ্ছা তুই একটু চুপ কর না সাদনি, বিচার দিছে দিছে, চল এখন আমরা যাই। আমার দেখলে কি আমনে তারে তুলতুলা মনে হয়? For more updates, subscribe. Press the bell icon on YouTube app and never miss another update.